হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আর সুস্থ আছেন। সবাইকে প্রথমে জানাই বিজয়ার অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। শুরু করব একটা নতুন ভিডিও। আজকে কি হচ্ছে বলুন তো? এখানে আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা আজকে সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে হবে কোজাগরি লক্ষ্মী পুজো। প্রতিদিন ঠাকুরের যে নিত্য সেবা সেটাকে আগেই করে রাখলাম। ঘরের বাইরে যে মেন গেট সেই দরজার সামনে আর ঠাকুর ঘরের মাঝখানে একটু আলপনা এঁকে তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে। এখানে তৈরি করব আজকে ঠাকুরের ভোগ। আলু, গাজর, টমেটো, মটরশুঁটি, গোটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে তৈরি করব নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি। তাই প্রথমে বাঁধাকপি সঙ্গে আলু গাজর দিয়ে সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে বাঁধাকপিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে আবার খিচুড়ি প্রসাদ হয় না, কারণ চালের জিনিস কোনো কিছুই ঠাকুরকে বানিয়ে দেয় না বা কেউ চালের জিনিস কোনো কিছু খায় না, এমনকি রুটিটাও কেউ খেতে চায় না, বলে রুটিটা পোড়া, তাই পোড়া জিনিস খাবে না। লুচি বা পরোটা এগুলো খেয়েই থাকতে হয়। সকালে উঠে কয়েকটা জবা ফুল এনেছিলাম ঠাকুরের জন্য, ফুলগুলো একদম শুকিয়ে গেছে। সোনু আবার গেছে স্কুলে, বাবু গেছে অফিস, বাড়িতে কেউ নেই, আমি আর ডোডো দুজনেই আছি। ছোলার ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম ঠাকুরের জন্য মালা গাঁথতে, কিন্তু ফুলগুলো একদম শুকিয়ে গেছে। ভাবলাম যে যখন পুজো করব তখনই মালাটা গেঁথে ঠাকুরকে পরিয়ে পুজো করে নেব। সেই একাদশীর দিন থেকে স্কুল খুলে গেছে, আজকে আর স্কুল ছুটি নেই, সোনু গেছে স্কুলে। বাড়িতে থাকলে এই লুচি বেলাটা দায়িত্ব থাকে সোনুর। খুব সুন্দর ছোট ছোট করে লুচি বেলতে শিখে গেছে আর আমাকে অনেকটা হেল্পও করে দেয়। আর এইসব কাজ করতে না বাচ্চারা অনেকটা মজাও পায়। সুজির একটু হালুয়া বানাবো। কড়াইতে ঘিটা গরম করে দুটো এলাচ দিয়ে সুজি দিয়ে দিলাম। এরপরে এটাকে কম আঁচে ভাজতে থাকবো। প্রথমেই বাদামগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। আর ছোলার ডালটা রেডি হয়ে গেছে। এরপরে তৈরি করব বাঁধাকপির চচ্চড়ি। লাস্টেই তৈরি করব বাঁধাকপির চচ্চড়ি। বাবু অফিস থেকে এসেই দেখছে যে ঠাকুরকে সাজানো হয়ে গেছে, কিন্তু কোনো ধূপ ধুনো কিছুই জ্বালানো হয়নি, তাই বাবু নিজেই বসে গেছে একটা ধূপ জ্বালতে। জানাচ্ছি এটা